আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই খুব ভালো আছেন আল্লাহর রহমতে, আমিও খুব ভালো আছি। এটা ছিল বৃহস্পতিবার, তো অদ্রি গিয়েছিল নিচে চারতলার ভাবিকে পিঠা দিতে, তো দিয়ে চলে আসছে, সে আবার বাটিতে মিষ্টি দিয়ে দিয়েছে, তো মিষ্টি দেখে খুব খুশি হয়েছে। তো তারপরে ও আবার চলে যাচ্ছিল আটতলাতে আমরা যার বাসা ভাড়া নিয়েছি তাদের বাসায় দিতে। তো ও আসলে বরাবরই এরকমই করে, আমি যখন গ্রামে থাকতাম তখনও আশেপাশের বাসাতে কাউকে পিঠা বা অন্য কিছু দিতে হলে ওই দিয়ে দিত, অন্য কাউকে দিতে দিত না। তো ওর অগোচরে আমি আবার আমার পাশের ফ্ল্যাটে যে ভাবি আছে ওনাকে দিয়ে এসেছি। তো তারপরে আমরা পিঠা টিঠা সবাই মিলে খেয়েছি, খাওয়ার পরে চলে এসেছি ছাদে। তো এটা হচ্ছে নয়তলার ছাদ থেকে আবার একটা ছোট্ট ছাদ আছে, তো ও দৌড়ে ওখানে উঠে গেছে আর আমাকে বলছিল যে মামনি তুমি আসো, তো আমি না করছিলাম, তারপরে জোর করছিল, সেই কারণে আমি ওর সাথে উঠে এলাম। এটা এখন 10 তলার উপরে আছি আর কি। তো এখান থেকে এই আমার ডান সাইডের দিকটা সবুজ আর সবুজ দেখতে অনেক ভালো লাগে, অনেকটা সাজিক ভ্যালির মতন মনে হয়েছিল এখানে প্রথমেই দেখে। তো আকাশটাও খুব সুন্দর ছিল, ভালো লাগছিল। তো ও এখানে থেকে আবার যে পানির ট্যাঙ্কি এর উপরে উঠছিল আর কি। আমি বারবার মানা করছিলাম যে তুমি ওখানে উঠো না, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি, সেখানে উঠে গিয়েছে। কোনো কথাই শোনেনি বলতে ও খুবই সাহসী, তো সে এখন নামতে চেষ্টা করছিল, বাট আমার ভয় করছিল যে তুমি নেমো না, কিন্তু আমি ওরে হেল্প করার জন্য এই যে টুলটা নিয়ে টুলটার উপরে উঠেছিলাম, বাট আমি ওখান থেকে আর নামতে পারছিলাম না, সে নিচে নেমে গেছে। তো আমি দাঁড়িয়েছিলাম নিচে, নামার সাহস পাচ্ছিলাম না, মানে হাত পা যেন আমার কাঁপছিল। তো ও এই আবার ফিরে আসছিল আমাকে ধরে নিচে নামাবে, সেই কারণে আসলে ও খুবই সাহসী এবং ব্রিলিয়ান্ট, কিন্তু পড়াশোনা একটু কম করতে চায়, তারপরেও সে খুবই ব্রিলিয়ান্ট আর খুবই সাহসী এবং ধৈর্যশীল। তো ও আমাকে ধরে নিচে নামাচ্ছিল, বরাবর ওরা এমনই করে, যে ছোটোবেলাতে আমি ওদের যেরকম কেয়ার করতাম ওরা দুজনই আমাকে অনেক কেয়ার করে সেই রকমই। তো এখান থেকে এই যে নিচের পুকুরটা দেখতে এত সুন্দর লাগছিল, তো তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর সকালের দিকে মিষ্টি খাবারগুলো খেয়েছি, আসলে আমার ইচ্ছে করছিল যে আমি আগে ভাত খেয়ে নেই, ঝাল কিছু খেয়ে নেই, এর জন্য মনটা খুব চাইছিল। তো সেই কারণে ফ্রিজে মাছ ছিল, সেগুলোই বের করে আমি ভেজে আগে খেয়ে নিচ্ছি, এই যে অল্প কয়েকটা ভাত দিয়ে একটা মাছ দিয়ে খেয়ে নিচ্ছি। আর এই যে গাছটা সেদিন কিনে এনেছিলাম, সেই গাছটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এই কদিন আমি টুকটুক করে যে কেনাকাটাগুলো করেছি সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে সে রেডি হয়ে গেছে, ডাক্তার হয়ে গিয়েছে, সে কখন যে কী করে সেটা বলা মুশকিল, তার যখন যেটা ইচ্ছে সেটাই করে নেয়। তো এগুলো দেখানোর জন্য আমি বের করেছি, বাট সে বলছে সে নিজেই দেখাবে, তা আমি বললাম তাহলে ভয়েস দাও, কিন্তু সে দিতে রাজি হলো না। তো এই যে ওনা দুইটা দেখতে পাচ্ছেন, এই ওনা দুইটা আমার স্কুলের এক ম্যাডাম টাকা দিয়ে রেখেছিল অনেক দিন আগে, যে ম্যাডাম আমার জন্য দুইটা ওনা নিয়ে আসেন। আসলে আমি ব্যস্ততার মধ্যে কিনে উঠতে পারিনি, তো এখন কিনে নিয়েছি, যাবার সময় তার জন্য নিয়ে যাব। আর এই যে বাটি সেটটা কিনেছি, তো বাটি সেটটা সম্ভবত 450 না 450 টাকা নিয়েছে মেবি, আমার ঠিক মনে নেই। তো এটা কিনে নিয়েছে, আমার আসলে অনেকগুলো বাটি আছে কিন্তু আসলে ওখান থেকে আনা হয়নি, তো তাই চলার জন্য কিনে নিলাম। আর যে হলুদ ড্রেসটা দেখতে পাচ্ছেন, এই ড্রেসটা আমার বড় মেয়ের জন্যে। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, আপনারা আশা করি চিনতে পেরেছেন, বাট আমার মেয়ে এটাকে চিনতেই পারছিল না, ও ভাবছিল কোনো খেলনা। তো ওদের মুখ থেকেই শুনুন কী করছে ওরা।
দাম দেখাই। কিছুই নাই ওইখানে, যা করার ওইখানে। আবার সুইটা জানি নাকে লাগে না। এই হাতে লাগবো, হাত দুই বোনের খুনসুটি দেখতে আপনাদের কেমন লাগছে জানি না, আমার তো বেশ লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এতে দুইজনের ভাষ্য মতে আমি এখনও তাদের আদর করতে শিখিনি, আমি তাদের এখনও ভালোবাসতে শিখিনি, তাদের নাকি আরও বেশি ভালোবাসতে হবে, আরও বেশি আদর করতে হবে। তো সকলেই দোয়া করবেন আমার দুইটা বেবির জন্যে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।